প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এবার আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি চ্যাট অপশনে ক্লিক করবেন। এবার আপনি চ্যাট ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনি এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। আপনি প্রথমে গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন। আপনি এখান থেকে আপনার যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নেবেন। জিমেলটি সিলেক্ট করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনি আপনার গুগল ড্রাইভ হোয়াটসঅ্যাপের সাথে অ্যালাউ করে দিবেন। এবার আপনি এখান থেকে ব্যাকআপ ইউজিং ক্যালুলার এই অপশনটি অন করে দিবেন। এই অপশনটি অন করার পর এখান থেকে আপনি ইনক্লুড ভিডিওস এই অপশনটি অন করে দিবেন। এই তিনটি কাজ সম্পূর্ণ করার পর এবার আপনি এখান থেকে ব্যাকআপ টু গুগল ড্রাইভ এই অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনি এখানে পাঁচটি অপশন দেখতে পাবেন। নেভার, অনলি, হোয়েন আই ট্যাপ ব্যাকআপ, ডেলি, উইকলি, মান্থলি। এখান থেকে আপনি ডেলি এই অপশনটি সিলেক্ট করবেন। এভাবে আপনি কাজটি সম্পূর্ণ করার পর এখান থেকে আপনি ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সকল ডাটা, ভিডিওস, ফটোস, চ্যাট আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ হতে থাকবে। আপনার হোয়াটসঅ্যাপের ডাটাগুলি 100% ব্যাকআপ হওয়ার পর আপনি আপনার অন্য মোবাইলে হোয়াটসঅ্যাপটি সেট আপ করবেন। এবার দেখাবো আপনি কিভাবে অন্য মোবাইলে ডাটাগুলি রিস্টোর করবেন। প্রথমে আপনি আপনার নিউ ফোনে আপনি যে জিমেল দ্বারা হোয়াটসঅ্যাপের ডাটা ব্যাকআপ করেছেন ওই জিমেলটি আপনি আপনার নিউ ফোনে অ্যাড করবেন। তা না হলে কিন্তু হবে না। এবার আপনি আপনার নতুন ফোনে হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এবার আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি SMS আসবে। আপনি ওই SMS দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনি প্রত্যেকটি অপশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে রিস্টোর এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার নতুন ফোন এর হোয়াটসঅ্যাপে ডাটাগুলো এক্সপোর্ট হতে থাকবে। দ্যাটস ইট। এইভাবে আপনি খুব সহজেই আপনার পুরনো মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপের সকল ডেটাগুলো আপনার নতুন ফোনে আনতে পারবেন।